প্রবন্ধ বিদ্যাপতি ও জয়দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের আর যে দুঃখই থাকুক, উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নাই। বরং অন্যান্য ভাষার অপেক্ষা বাংলায় এই জাতীয় কবিতার আধিক্য। অন্যান্য কবির কথা না ধরিলেও একা বৈষ্ণব কবিগণে ইহার সমুদ্র বিশেষ। বাংলার প্রাচীন কবি জয়দেব গীতিকাব্যের প্রণেতা। পরবর্তী বৈষ্ণব কবিদিগের মধ্যে বিদ্যাপতি, গোবিন্দদাস এবং চণ্ডীদাসই প্রসিদ্ধ, কিন্তু আরও কতকগুলি এই সম্প্রদায়ের গীতিকাব্য প্রণেতা আছেন। তাহাদের মধ্যে অনন্য চারি পাঁচজন উৎকৃষ্ট কবি বলিয়া গণ্য হইতে পারেন। ভারতচন্দ্রের রসমঞ্জরীকে এই শ্রেণীর কাব্য বলিতে হয়। রামপ্রসাদ সেন আর একজন প্রসিদ্ধ গীতিকবি। তৎপরে কতকগুলি কবিওয়ালার প্রাদুর্ভাব হয়। তন্মধ্যে কাহারো গীতি অতি সুন্দর। রাম বসু, হারু ঠাকুর, নিতাই দাসের এক একটি গীত এমত সুন্দর আছে যে ভারতচন্দ্রের রচনার মধ্যে তত্তুল্য কিছুই নাই। কিন্তু কবিওয়ালাদিগের অধিকাংশ রচনা অশ্রদ্ধেয় ও অশ্রাব্য সন্দেহ নাই। সকলই নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। বিশেষ বিশেষ কারণ হইতে বিশেষ বিশেষ নিয়মানুসারে বিশেষ বিশেষ ফল উৎপত্তি হয়। জল, উপরিস্থিত বায়ু এবং নিম্নস্থ পৃথিবীর অবস্থান অনুসারে কতকগুলি অলঘন্য নিয়মের অধীন হইয়া কোথাও বাষ্প, কোথাও বৃষ্টিবিন্দু, কোথাও শিশির, কোথাও হিমকণা বা বরফ, কোথাও কুচ্ছটিকা রূপে পরিণত হয়। তেমনি সাহিত্য দেশভেদে, দেশের অবস্থা ভেদে অসংখ্য নিয়মের বশবর্তী হইয়া রূপান্তরিত হয়। সেই সকল নিয়ম অত্যন্ত জটিল, দুর্গেয় সন্দেহ নাই। এ পর্যন্ত কেহ তার সবিশেষ তত্ত্ব নিরূপণ করিতে পারেন নাই। কমত বিজ্ঞান সম্বন্ধে যেরূপ কেহ তাহার সবিশেষ তত্ত্ব নিরূপণ করিতে পারেন নাই। কমত বিজ্ঞান সম্বন্ধে যেরূপ তত্ত্ব আবিষ্কৃত করিয়াছেন, সাহিত্য সম্বন্ধে কেহ তদ্রূপ করিতে পারেন নাই। তবে ইহা বলা যাইতে পারে, সাহিত্য দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র। যে সকল নিয়মানুসারে দেশভেদে রাজ বিপ্লবের প্রকারভেদ, সমাজ বিপ্লবের প্রকারভেদ, ধর্ম বিপ্লবের প্রকারভেদ ঘটে, সাহিত্যের প্রকারভেদ সে সকল কারণে ঘটে। কোনো ইউরোপীয় গ্রন্থকার সাহিত্যের সঙ্গে সমাজের আভ্যন্তরিক সম্বন্ধ বুঝাইতে চেষ্টা করিয়াছেন। বকল ভিন্ন কেউ বিশেষরূপে পরিশ্রম করেন নাই এবং হিতবাদ মতপ্রিয় বকলের সঙ্গে কাব্য সাহিত্যের সম্বন্ধে কিছু অল্প। মনুষ্য চরিত্র হইতে ধর্ম এবং নীতি মুছিয়া দিয়া তিনি সমাজতত্ত্বের আলোচনায় প্রবৃত্ত। বিদেশ সম্বন্ধে যাহা হোক, ভারতবর্ষ সম্বন্ধে এ তত্ত্ব কেহ কখনো উত্থাপন করিয়াছিলেন এমত আমাদের স্মরণ হয় না। সংস্কৃত সাহিত্য সম্বন্ধে মক্ষমূলরের গ্রন্থ বহুমূল্য বটে, কিন্তু প্রকৃত সাহিত্যের সঙ্গে সে গ্রন্থের সামান্য সম্বন্ধ। ভারতবর্ষীয় সাহিত্যের প্রকৃত গতি কি তাহা জানি না, কিন্তু তাহার গোটাকত স্থূল চিহ্ন পাওয়া যায়। প্রথম ভারতীয় আর্যগণ অনার্য আদিবাসীদিগের সহিত বিবাদে ব্যস্ত। তখন ভারতবর্ষীয়রা অনার্য কুল পর্মতনাথকারী ভীতিশূন্য দিগন্ত বিচারী বিজয়ী বীর জাতি। সেই জাতীয় চরিত্রের ফল রামায়ণ। তারপর ভারতবর্ষের অনার্য শত্রু সকল কর্মে বিজিত এবং দুর্প্রস্থিত ভারতবর্ষ আর্যগণের করস্থ আয়ত্ত ভোগ্য এবং মহাসমৃদ্ধিশালী। তখন আর্যগণ বাহ্য শত্রুর ভয় হইতে নিশ্চিন্ত আভ্যন্তরিক সমৃদ্ধি সম্পাদনে সচেষ্ট। হস্তগত অনন্ত রত্ন প্রসবিনী ভারতভূমি অংশীকরণে ব্যস্ত। যা সকলে জয় করিয়াছে তাকে ভোগ করিবে, এই প্রশ্নের ফল আভ্যন্তরিক বিবাদ। তখন আর্য পৌরুষ চরমে দাঁড়াইয়াছে। অন্য শত্রুর অভাবে সেই পৌরুষ পরস্পরের দমনার্থ
প্রকাশিত হইয়াছে। এই সময়ের কাব্য মহাভারত। বল যাহার বল যাহার ভারত তাহার হইল, বহুকালের রক্তবৃষ্টি শমিত হইল, স্থির হইয়া উন্নত প্রকৃতি আর্যকুল শান্তি সুখে মন দিলেন। দেশের ধনবৃদ্ধি শ্রীবৃদ্ধি ও সভ্যতা বৃদ্ধি হইতে লাগিল। রোমক হইতে জগদ্বীপ ও চৈনিক পর্যন্ত ভারতবর্ষের বাণিজ্য ছুটিতে লাগিল। প্রতি নদীকূলে অনন্ত সৌধ মালা শোভিত মহানগরী সকল মস্তক উত্তোলন করিতে লাগিল। ভারতবর্ষীয়েরা সুখী হইলেন। সুখী এবং কৃতি, এই সুখ ও কৃতিত্বের ফল ভক্তিশাস্ত্র ও দর্শনশাস্ত্র। এই অবস্থা কাব্যে তাদৃশ্য পরিস্ফুট হয় নাই, কিন্তু লক্ষ্মী বা সরস্বতী কোথাও চিরস্থানীয় নহেন। উভয়ের চঞ্চলা ভারতবর্ষ ধর্মশৃঙ্খলে এরূপ নিবদ্ধ হইয়াছিল যে সাহিত্যরস গ্রাহিণী শক্তিও তাহার বশীভূতা হইল। প্রকৃতা প্রকৃত বোধ বিলুপ্ত হইল, সাহিত্য ধর্মানুকারী হইল। কেবল তাহাই নহে, বিচার শক্তি ধর্মমহে বিকৃত হইয়াছিল। প্রকৃত ত্যাগ করিয়া অপ্রকৃত কামনা করিতে লাগিল। ধর্মই তৃষ্ণা, ধর্মই আলোচনা, ধর্মই সাহিত্যের বিষয়, এই ধর্মমহের ফল পুরাণ। এই ধর্মময়ের ফল পুরাণ। কিন্তু যেমন একদিকে ধর্মের স্রোত বহিতে লাগিল, তেমনি আর একদিকে বিলাসিতার স্রোত বহিতে লাগিল। তাহার ফল কালী দাসাদির কাব্য নাটকাদি। ভারতবর্ষীয়রা শেষে আসিয়া একটি এমন প্রদেশ অধিকার করিয়া বসতি স্থাপন করিয়াছিলেন যে তথাকার জলবায়ুর গুণে তাহাদিগের স্বাভাবিক তেজ লুপ্ত হইতে লাগিল। তথাকার তাপ অসহ্য বায়ু জল বাষ্পপূর্ণ ভূমি নিম্না এবং উর্বরা, এবং তাহার উৎপাদিত অসার তেজহানিকারক ধান্য সেখানে আসিয়া আর আগ্রাহ্য তেজ অন্তর্হিত হইতে লাগিল। আর্য প্রকৃত কমল কমলতাময়ী আলস্যের বশবর্তিনী এবং গৃহ সুখাভিলাষিনী হইতে লাগিল। সকলেই বুঝিতে পারিতেছেন যে আমরা বাংলার পরিচয় দিতেছি এই উচ্চাভিলাষ শূন্য অলস নিশ্চেষ্ট গৃহসুখ পরায়ণ চরিত্রের অনুকরণে এক বিচিত্র গীতিকাব্য সৃষ্ট হইল। সেই গীতিকাব্য উচ্চাভিলাষ শূন্য অলস ভোগাসক্ত গৃহসুখ পরায়ণ। সে কাব্য প্রণালী অতিশয় কোমলতাপূর্ণ, অতি সুমধুর। দম্পত্যপূর্ণ এর শেষ পরিচয় অন্য সকল প্রকারের সাহিত্যকে পশ্চাতে ফেলিয়া এই জাতি চরিত্রানুকারী গীতিকাব্য 700-800 বৎসর পর্যন্ত বঙ্গদেশে জাতীয় সাহিত্যের পদে দাঁড়াইয়াছে। এই জন্য গীতিকাব্যের এত বাহুল্য। বঙ্গীয় গীতিকাব্য লেখকদিগকে দুই দলে বিভক্ত করা যাইতে পারে। একদল প্রাকৃতিক সভার মধ্যে মনুষ্যকে স্থাপিত করিয়া তৎপরতে দৃষ্টি করেন, আরেক দল বাহ্য প্রকৃতিকে দূরে রাখিয়া কেবল মনুষ্য হৃদয়কেই দৃষ্টি করেন। মানব হৃদয়ের সন্ধানে প্রকৃত হইয়া বাহ্য প্রকৃতিকে দীপ করিয়া তদালোকে অন্যস্য বস্তুকে দীপ্ত এবং প্রস্ফুট করেন, আরেক দল আপনাদিগের প্রতিভাতেই সকল উজ্জ্বল করেন, অথবা মনুষ্য চরিত্র খনিতে যে রত্ন মিলে তাহার দীপ্তির জন্য অন্য দ্বীপের আবশ্যক নাই বিবেচনা করেন। প্রথম শ্রেণীর প্রধান জয়দেব দ্বিতীয় শ্রেণীর মুখপাত্র বিদ্যাপতিকে ধরিয়া লওয়া যাক। জয়দেবাদীর কবিতায় সতত মাধবী যামিনী মলয় সমীর ললিতলতা কুবলয় দল শ্রেণী স্ফুট কুসুম শরৎচন্দ্র মধুকর বৃন্দ কোকিল কুজ্জিত গুঞ্জ নবজলধর এবং তৎসঙ্গে কামিনীর মুখমণ্ডল ভ্রুবল্লী বাহুলতা বিমষ্ঠ সরি সরসিরু লোচন অলস নিয়ম সে নিমেষ, এই সকলের চিত্র বাতন্মুদ্ধ তটি নিতরঙ্গবৎ সতত চাকচিক্য সম্পাদন করিতেছে। বাস্তবিক এই শ্রেণীর কবিদের কবিতায় রাজ্য প্রকৃতির প্রাধান্য
বিদ্যাপতি জেসেনের কবি তাদিগের কাব্যে বাহ্য প্রকৃতির সম্বন্ধ নাই এমত নহে, বাহ্য প্রকৃতির সঙ্গে মানবীদের নিত্য সম্বন্ধ, সুতরাং কাব্যেরও নিত্য সম্বন্ধ, কিন্তু তাহাদিগের কাব্যে বাহ্য প্রকৃতির অপেক্ষাকৃত অস্পষ্টতা লক্ষিত হয়। তৎপরিবর্তে মনুষ্য হৃদয়ের গূঢ় তলচারী ভাবসকল প্রধান স্থান গ্রহণ করে। জৈতবাদীতে বৈপ্রকৃতির প্রাধান্য, বিদ্যাপতি প্রভৃতিতে অন্তর্ভূতির রাজ্য। জয়দেব বিদ্যাপতি উভয়েই রাধাকৃষ্ণের প্রণয় কথা গীত করেন, কিন্তু জয়দেব যে প্রণয় গীত করেছেন তা বহিরেন্দ্রের অনুগামী। বিদ্যাপতি প্রভৃতির কবিতা বিশেষত চণ্ডীদাসাদির কবিতা বহিরেন্দ্রের অতীত, তার কারণ কেবল এই বাহ্য প্রকৃতির শক্তি, স্থূল প্রকৃতির সঙ্গে স্থূল শরীরের এই নিকট সম্বন্ধ। তার আদিকে কবিতায় একটু ইন্দ্রিয়ানুসারিণী হইয়া পড়ে। বিদ্যাপতির দল মনুষ্য হৃদয়কে বৈপ্রকৃতির ছাড়া করিয়া কেবল তৎপ্রতি দৃষ্টি করেন, সুতরাং তাহার কবিতা ইন্দ্রিয়ের শস্ত্র বৈশূন্য বিলাসশূন্য পবিত্র হইয়া ওঠে। জয়দেবের গীত রাধাকৃষ্ণের বিলাসপূর্ণ, বিদ্যাপতির গীত রাধাকৃষ্ণের বর্ণয়পূর্ণ। জয়দেবের গীত জয়দেব ভোগ, বিদ্যাপতি আকাঙ্ক্ষা ও স্মৃতি। জয়দেব সুখ, বিদ্যাপতি দুঃখ। জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা। জয়দেবের কবিতা উৎফুল্ল কমল জাল শোভিত, বিহঙ্গম আকুল স্বচ্ছ পারিবিষ্ট সুন্দর সরোবর। বিদ্যাপতির কবিতা দুর্গামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা। জয়দেবের গান মধু জবিনা সঙ্গিনী স্ত্রীকণ্ঠ গীত। বিদ্যাপতির গান সায়ন্ন সমীরণের নিঃশ্বাস। আমরা জয়দেব ও বিদ্যাপতির সম্বন্ধে যা বলিয়াছি তাহাদিগকে এক এক ভিন্ন শ্রেণীর গীতিকবির আদর্শ স্বরূপ বিবেচনা করিয়া তা বলিয়াছি, যা জয়দেব সম্বন্ধে বলিয়াছি তা ভারতচন্দ্র সম্বন্ধে বর্তে, যা বিদ্যাপতি সম্বন্ধে বলিয়াছি তা গোবিন্দদাস চণ্ডীদাস প্রভৃতি বৈষ্ণব কবিদের সম্বন্ধে বেশি খাটে, বিদ্যাপতি সম্বন্ধে তত খাটে না। আধুনিক বাঙালি গীতিকাব্য লেখকগণকে একটি তৃতীয় শ্রেণীভুক্ত করা যাইতে পারে, তাহারা আধুনিক ইংরাজি গীতি কবিদিগের অনুগামী। আধুনিক ইংরাজি কবি ও আধুনিক বাঙালি কবিগণ সভ্যতা বৃদ্ধির কারণে স্বতন্ত্র একটি পথে চলে আছেন। পূর্ব কবিগণ কেবল আপনাকে চিনিতেন, আপনার নিকটবর্তী যাহা তা চিনিতেন, যাহা আভ্যন্তরিক বা নিকটস্থ তাহার পুঙ্খানুপুঙ্খ সন্ধান জানিতেন, তার অনুকরণীয় চিত্র সকল রাখিয়া গিয়াছেন। এখনকার কবিগণ জ্ঞানী বৈজ্ঞানিক ইতিহাসবেত্তা আধ্যাত্মিক তত্ত্ববিদ নানা দেশ নানা কাল নানা বস্তু তাদিগের চিত্ত মধ্যে স্থান পাইয়াছে। তাদিগের বুদ্ধি বহু বিষয়িনী বলিয়া তাদিগের কবিতা বহু বিষয়িনী হইয়াছে। তাদিগের বুদ্ধি দূর সম্বন্ধ গ্রাহী গ্রাহিণী বলিয়া তাহাদিগের কবিতাও দূর সম্বন্ধ প্রকাশিকা হইয়াছে। কিন্তু এই বিস্তৃতিগুণ হেতু প্রগাঢ়তা গুণের লাঘব হইয়াছে। বিদ্যাপতি প্রভৃতির কবিতার বিষয় সংকীর্ণ কিন্তু কবিত্ব প্রগাঢ়। মধুসূদন বা হেমচন্দ্রের কবিতার বিষয় বিস্তৃত কিন্তু কবিত্ব তাদৃশ্য প্রগাঢ় নহে। জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কবিত্ব শক্তির হ্রাস হয় বলিয়া যে প্রবাদ আছে ইয়া তাহার একটি কারণ। যে জল সংকীর্ণ কূপে গভীর তা তড়াগে ছড়াইলে আর গভীরে থাকে না। কাব্যে অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়, অর্থাৎ বহিঃপ্রকৃতির গুণে হৃদয়ের ভাবান্তর ঘটে এবং মনের অবস্থা বিশেষে বাহ্য দৃশ্য সুখকর বা দুঃখকর বোধ হয়, উভয়ের ছায়া পড়ে। যখন বহিঃপ্রকৃতি বর্ণনীয় তখন অন্তঃপ্রকৃতির সেই ছায়া সহিত চিত্রিত করাই কাব্যের উদ্দেশ্য। যখন অন্তঃপ্রকৃতি বর্ণনীয় তখন বহিঃপ্রকৃতির ছায়া সমেত বর্ণনা তাহার উদ্দেশ্য। যিনি ইহা পারেন তিনি সুকবি। ইহার ব্যতিক্রমে একদিকে ইন্দ্রিয়পরতা অপরদিকে আধ্যাত্মিকতা দোষ জন্মে।
এই স্থলে শারীরিক ভোগা শক্তিকেই ইন্দ্রিয় পরাতা বলিতেছি না। চক্ষুরাদি ইন্দ্রিয়ের বিষয়ে অনুরক্তিতে ইন্দ্রিয় পরাতা বলিতেছি। ইন্দ্রিয় পরাতা দোষের উদাহরণ জয়দেব, আধ্যাত্মিকতার উদাহরণ ওয়াটসওয়ার্থ।